এবং এ তোমার আত্মীয়দের মধ্যে কহি দেব কা হয় না তোমার আত্মীয়দের মধ্যে কহি দেব মোর জন্ম শুন যেতেবেলে তোমার জন্ম হলো কেনটা ঘরে জন্ম হলো তোমার মা বাবা কে ছিলেন তুমি কাহা ঘরে জন্ম হলো সে কথা দিয়ে কহি দেব মোর জন্ম হয়ে গ ইটা হচ্ছে নয় দণ্ড 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 কে বুঝরা লোক পাইছেন খণ্ড নিহলে দণ্ড হয় হয় দণ্ডরে হরিবংশ কথা জিবা গ ভাগবত কথা জি হয় অনেক পুরাণ শাস্ত্র কথা জি চেষ্টা কইছো দণ্ডরে হসিলে নয় ছড়া রস ছড়া রস আর পালারে হসি নব রস হই হই তো ইনে বৈদেশ্য পূজা নিয়ে আছে আগে জন্ম আগরে কি আছে তিনে পুরাণ শাস্ত্র কথা হই মা আপনাদের রু কইছো নিয়ম মতে পুরাণ শাস্ত্র কথা হ্যাঁ হরি বংশ কথা যে কন্নরে শুনিব অতি সপাত কথার হরি বংশ কথা যে কন্নরে শুনিব আর তার সঙ্গে সঙ্গে পড়লাম
সন্মান রক্ষাকারী সংস্থাকে কৃষ্ণকে প্রদান করছেন তাকে ভগবান কোটি পরমা দিয়ন্তু মোরানন্দে সাগরে কবা হরি বল তাকে তো হরি মা ধনদান কবরকে পরিপূর্ণ করতে কবা হরি হরি বল তাকে পরিবার কিনা দক্ষিণকারি সদা সর্বদা ছত্রাধি করতে জানতে কবা হরি হরি বল কি ধরা পৃষ্ঠে আদি মাতা জন্ম হয়ে গেল আদি এবং অনাদি কেনিরন্তি থি মা মা গর্গ সংসার সৃষ্টিটা সৃষ্টি করে হে তোমার না বাবা কে কি লেগো তোমার ধাত জন্ম হলো কেতা পর জন্ম হলো মাত্র না মাত্র বসে দিছে না বসে দিছে না হয় হয় ভাই কই না খালি না রে হয় আদিটা মইরে সুনা মন দেই সুপকম হর পিতা তই আগ শুক্র ভাবরি মাতা মোর হে মামতা মোর তপনা Thank you.
মোর মাকে তো এগারোটা ভৌন মানে সমস্ত বারো নম্বর গর্ভবতী জন্ম সবঠান অসুন্দর সবু সর কৌ ননী বি ঠিক কে তোমার মা বাবা তো তোমাকে অসুবিধা হয়ে যমুনার খেলি দেলে আজিকালি তো মা মানে ছুঁয়াকে ছনে দেখিলে
ଆମେ ପ୍ରତିନିଧି ମାନେ।